তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। কি বলবো তোমাকে, বলেও তো পাই না। তুমি না সেই কবে বলছো যে আমাকে নূপুর কিনে দিবা? আরে শোনো, বাহিরে কিছু দেনা আছে, টাকা পাবো। একজনের কাছে অনেক টাকা দিয়েছি, ওই টাকাটা যদি পাই তারপর তোমার আবদার পূরণ করবো। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, তুমি তো এই কথাই বলবে। সেই কবে থেকে শুধু জুয়া খেলা একটা পাইছো, জায়গা জমি যা ছিল সব বিক্রি করে জুয়া খেলায় দিয়ে দিছো। এই চুপ, এত ঘেন কেন, ভালো লাগে না? এই লকডাউনের ভিতরে জুয়া খেলবো না তাহলে কি করবো? হ্যাঁ, তোমার এত আবদার আর ভালো লাগে না, বুঝছো? ঘেন কেন একটু কম করবা। তোমার বলছি বাহিরে টাকা পাবো, টাকাটা পাইলে তোমার কিনে দিব। এটা কি মাথা ঢুকে না? ফাউল, ভালো কথা বলে ভালো লাগে না। এই যে একটা শাড়ি পরতেছি, বাপের বাড়ি থেকে দিছে 6 মাস আগে, একটা শাড়ির নামেও খবর নেই। তোমার উচিত কথা কইলে গায়ে লাগে না? আমার মেজাজটা কিন্তু গরম করে ফেলাইছো তুমি, বুঝছো? এই তুমি যাও তো এখান থেকে, যাও। ফাউল, সারাদিন কট 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 করতেই থাকে। আমি তো একটা মানুষ, লকডাউনের ভিতরে মানুষ খাইতে পারে না। আর এই আছে আমার, এইটা কিনে দাও, ওইটা কিনে দাও। হ্যালো, কি খবর তোমার? তুমি না কইছা না কাল রাতে আমার জন্য কানের দুল নিয়ে আসবা? কই আসলা না তো? তোমার জন্য একজোড়া স্বর্ণের দুল বানাই দিতেছি। হ্যাঁ হ্যাঁ, আর শোনো, এই টাকাও পেড করে দিছি, বুঝছো? এই বলছে আজকের মধ্যে দিয়ে দিব। সত্যি বলতেছো তুমি? ঠিক আছে, আজ রাত 10টায় আমাদের বাড়ির পিছনে গাছতলার নিচে তুমি দাঁড়াই থাকবা। শোনো, কাকা যেন ট্রেন না পায়। আর শোনো, তোমার বউ কিন্তু আমাদের বিষয়টা নিয়ে কাকার কাছে বিচার দিছে, তুমি সাবধানে থাকবা। আরে ধুর বোকা, এই নিয়ে তুমি টেনশন করো না, এগুলো সব আমি বুঝবো। তুমি একদম টেনশন করো না, বুঝছো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তা রাখি শোনা। আচ্ছা, ওকে। ইস, এতদিনের শখের কানের দুলটা আজকে পাবো, আমাদের কি খুশি লাগতেছে। এতটা লাভ করছে, আমার তিনজন মিলে 100 টাকা দিছে। আচ্ছা চল, এবার চাটা খাই। তুমি আসছো? কই আমার কানের দুল কই? লক্ষ্মী শোনা, তোমার যে কিভাবে বলি, আর সত্যি কথা হইলো কি, ওই যে স্বর্ণকার দোকানটা আছে না, স্বর্ণকার দোকানটা বন্ধ করে দিয়েছে। এই শোনো, তুমি রাগ করো না, কালকে সকালের ভিতরে আমি তোমাকে কানের দুল আনে দিব, তুমি কোনো চিন্তা করো না। লক্ষ্মী শোনা, তোমার খালি তারিখ আর তারিখ, আসলে তুমি এটা মিথ্যাবাদী, বুঝছো? আচ্ছা শোনো, তুমি যে এখন এরকম চিল্লাইতেছো, হ্যাঁ, যদি আশেপাশে কেউ শুনে তাহলে তো গণ দিলাই দিব, চিল্লাইও না। তুমি কি করবো জানো, এটা দিয়ে সোনো, লিপস্টিক, আইভরি যা আছে সব কিনো। পাবা পাবা, 1000 টাকা অনেক কিছু পাওয়া যায়। মাত্র 1000 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, পাড়ার কেউ দেখে পারলে সমস্যা হবে, যাও। আচ্ছা যাবো তো। শোনো, আর শোনো, কালকে রাত্রে তুমি আমার কানের দুলটা কিন্তু নিয়ে আসবাই আসবা, যদি মিস করো তাহলে কিন্তু তোমার খবর আছে। এইবার যদি আমি মিস করি তুমি আমারে কুটিয়া 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 গাঙ্গে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি শোনো, এই শোনো না, কই যাও, এত কষ্ট করে আইছি, যদি এই কষ্টে যদি ফল না পাই, বুঝো না, তুমি বুঝো তো সব, বুঝো না, দেও না। অনেক মিষ্টি রে, শালার কি যে মিষ্টি, নিজের বউয়ের চাইতে পরের বউ তো অনেক ভালো। শান্তি, যাই। Thank you.
বেলা দুপুর হয়ে যেতেছে এখন পর্যন্ত ঘুমাতে উঠে না। এই শোনো, এই আরে উঠো না, উঠো। কয়টা বাজে? দুপুর হয়ে গেছে এখন, জিজ্ঞেস করো তুমি কয়টা বাজে। কি হইছে এমন এও গো গো করতেছো? কি হইছে? কয়টা বাজে? আরে ঘরে একটা বাজার সদে কোনো কিছু নাই, খিদায় পেট চুরচুরুক করছে। যাও বাজার করে আনো, তাড়াতাড়ি বাজার যাও তো। শাটা নিয়ে আসো। শাট দাঁড়াও দিচ্ছি। আরে দাও শাট দাও। দিচ্ছি তো, দাঁড়াও। আল্লাহ ঘুমটা শান্তি মতো হইলো না রে। টাকাগুলো পরে দিব। হ্যাঁ তুমি টাকাগুলো দাও। বেশি বুঝছো না তোমরা, মেয়ে মানুষ কিন্তু আসলে ফাউল, বুঝছো? তোমরা বলছি টাকাগুলো দাও, টাকাগুলো আমার দরকার আছে। তোমার টাকা সব সময় দরকার থাকে, যাও তো। তুমি বলছি না তোমার টাকা পরে দিব বলছি? হ্যাঁ দেখো তুমি কিন্তু আমার মেজাজ গরম করো না, টাকাগুলো দাও। না দেব না, অন্য কোনো এই মেয়ে মানুষের এই একটা স্বভাব, যখন পায় তখন মুড বুঝে নিয়ে নেয়, বুঝছো? তোমাদের এই অভ্যাসটা কোনোদিনও যাবে না। আচ্ছা শোনো, বাজার করতে হবে, 500 টাকা দাও। দাও তোরই তো মনে মনে খুঁজতে আছি বেটা, আমার একটু শহরে যাইতে হবে, বুঝছো? এই কি যে করি, তুই একটু উপকার করবি দোস্ত। কি বন্ধু? আরে বেটা ধর, এটা সোজা বাড়ি নিয়ে যাবি, তোর ভাবি আছে বাড়িতে, বুঝছো? একটু কাজ ছিল। হ্যাঁ রে বেটা, তুই আমার কলিজার দোস্ত, তুই যদি কই এটা তাহলে কই। আমি বিপদে বলে তুই দেখবি না? তোর বিপদে আমি দেখি না, এটাই তো কথা। তুই আমার দোস্ত। আচ্ছা আচ্ছা যা, ঠিক আছে। আরে শালা পাগল, আমার চাপাই পড়ে গেছে, যাই দেখা করতে যাই। তুমি আমার কলিজা, আমার চান, আমার পরাণ, তুমি আমার সাথে এমন করো তাহলে আমি কই যাবো বলো? কালকে কালকে ঠিকই দিয়ে দেবো। এইভাবে রাগ করলে তাহলে কি ভালোবাসা হয় বলো? আমি তো তোমার অনেক ভালোবাসি আর তুমি তোমার অনেক ভালোবাসো, তাহলে তুমি এমন করতেছো কেন? আর রাগ করো না প্লিজ, একবার বোঝার চেষ্টা করো। সামান্য একটা আবদার মিটাইতে পারো না? হ্যাঁ আবার বলতেছো রাগ করো না, রাগ করো না। এই বের হও, আবদার না মিটাই আমি পিরিত করতেছি, অন্য বাড়ির না বউ লাগি, বুঝি না কিছু। আচ্ছা তুমি কি বের হবা? তুমি কি বের হবা নাকি বলো?
আমার সম্মান যাবে। আগে বের হও, কোনো কথা না আগে বের হও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। তুমি আবার কথা কই? আচ্ছা ঠিক আছে। আমি কি তোমার সাথে খালি খালি প্রেম করি? হ্যাঁ, তোমার সাথে প্রেম করি কানের দুল দিবা এই জন্য, টাকা দিবা এই জন্য, তা না উনি নাটক করে। আচ্ছা তুমি না বললা এই টাকা দিয়ে নূপুর কিনবা? আরে গাধা, আমার এই অভাবের সংসারে আমি নূপুর বানাবো? আসলে আমি এই ছাগল কেনার জন্যই তোমার কাছে টাকা চাইতাম, 10,000। আরে বোকা, কথাটা যদি তুমি আমাকে আগে খুলে বলতে তাহলে কি তোমার আমি এত বকাবকি করতাম বলো? করতাম না। আসলে বউ সব আবদারের মূলে স্বামীর স্বার্থ লুকিয়ে থাকে, তাই সবার আগে বউয়ের স্বার্থই মেটানো উচিত। ছি ছি, এতদিন কি ভুলটাই না করছি, অন্য নারীর আবদার মিটাইয়া তোমার মতো বউ পা আসলে ভাগ্যে যাবো, তুমি আসলে একটা লক্ষ্মী। আরে এই শোনো, এই